ফেসবুক লাইভে দেখা যাবে চিড়িয়াখানার প্রাণীদের। শুভ উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। করোনার জেরে মানুষের জীবনযাপন খানিকটা পরিবর্তন হয়েছে। বন্ধ হয়েছে সমস্ত বিনোদনের স্থান, বিভিন্ন পার্ক সহ চিড়িয়াখানাও। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে প্রাণী জগৎ নিয়ে 8 থেকে 80 সকলের বিনোদন ও শিক্ষার মেলবন্ধনের সুযোগ করে দিলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। 16 আগস্ট আলিপুর চিড়িয়াখানা ফেসবুক লাইভ থেকে সমস্ত পশু পাখিদের দেখতে পাওয়ার সুযোগ করে দিলেন বনমন্ত্রী। তাই এবার থেকে ক্যামেরার সামনে হাজির হবে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকার সিংহ, শিম্পাঞ্জি, লাল পান্ডা এবং জলহস্তিরা। দিনে 2 বার করে দেখা যাবে তাদের, এমনই সিদ্ধান্ত নিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই খুশি শিশুরা। দার্জিলিংয়ে চিড়িয়াখানার প্রাণীদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবারই এই পরিষেবার উদ্বোধন করলেন রাজীব ব্যানার্জি। কোথাও লাইভ এবং কোথাও তাদের সম্বন্ধে এডুকেশনাল, অর্থাৎ তাদের সম্বন্ধে একটু করে ইতিহাস, হিস্ট্রি, কোথায় এর জন্ম, কোথায় পাওয়া গেছিল, এখানে কি করে এলো, ইত্যাদি ইত্যাদি আমরা চালু করেছিলাম। এবং আমরা যখন দেখলাম এই করোনার মহামারী নিয়ে বিশ্বে কি অবস্থা আমরা সবাই জানি, ন্যাচারালি আমরা কলকাতা জু সহ অন্যান্য যে জুগুলো আছে আমরা সেগুলো, আমাদের এই বিভিন্ন যে চিড়িয়াখানা জু আছে সেই জুতে অ্যাপ্রক্স 50 লক্ষ লোক কিন্তু বিভিন্ন সময় বছরে তারা এই জু দেখে, আসে, ঘোরে। তার মধ্যে কলকাতায় হচ্ছে 35 লক্ষ, আর বাদ বাকি অন্যান্য যে জুগুলো আমাদের রয়েছে সেইগুলোতে হচ্ছে আরও 15 লক্ষ। অর্থাৎ এই যে জু বন্ধ হয়ে আছে এখন কতদিন বন্ধ থাকে। কলকাতা থেকে সৈকত দাস, টাইমস বাংলা।